তো নমস্কার বন্ধুরা ফ্রেশার জব বাংলার পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এক্সাইড ইন্ডাস্ট্রি এখানে কিন্তু নতুনভাবে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তার এ টু জেড প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং বন্ধুরা এখানে কি কী ডকুমেন্টস লাগবে এস লিমিট কী চেয়েছে স্যালারি কত টাকা দেওয়া হবে এরকম এ টু জেড ডিটেলস এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে নন স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছে যে এক্সাইড ইন্ডাস্ট্রি লিমিটেড রিক্রুটমেন্ট অ্যাপ্লাই দু হাজার বাইশ এবং তারপরে দেখুন যেটা বলেছে যেসব পোস্টেমগুলো অর্থাৎ যেসব পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে তো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে এক নম্বরে যে এরিয়া সেলস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হেড হেড অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট অফ ফোর এক্সাইড ইন্ডাস্ট্রি তারপর যেটা বলছে দেখুন এম কলকাতা সেলস অফিসার ট্রেড মার্কেটিং ম্যানেজার সেকশন ইনচার্জ ডিসপ্লাস অফিসার শিফট সুপারভাইজার এবং ইটিসি অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু হিউজ ভ্যাকান্সিতে কিন্তু আপনাদের কর্মী নিয়োগ হবে তখন দেখে নেবেন এবং তারপরে দেখুন যেটা বলেছে বন্ধুরা ডিউটি টাইম তো বন্ধুরা এখানে কিন্তু ন ঘন্টা আপনাদেরকে কাজ করতে হবে তো সেটা এখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে এবং টাইপ অফ এমপ্লয়মেন্ট ফুল টাইম কাজ আপনাদেরকে করতে হবে এবং দেখুন যেটা বলেছে চোদ্দো হাজার সাতশো থেকে ত্রিশ হাজার টাকা কিন্তু পার মান্থ কিন্তু কোম্পানি আপনাদেরকে স্যালারি প্রোভাইড করবে এবং বন্ধুরা এই স্যালারিটা কিন্তু আপনি কোন পোস্টে নিয়োগ করছেন এবং আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে কিন্তু এই স্যালারিটা কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করবে এবং তারপরে দেখুন যেটা বলেছে বন্ধুরা নেম অফ অর্গানাইজেশন তো বন্ধুরা এখানে এক্সাইড ইন্ডাস্ট্রিয়ালিটি কোম্পানিতে কি কাজটি দেওয়া হবে তো সেটাই কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে তো তারপরে দেখুন বন্ধু যেটা বলেছে ওয়ার্কিং লোকেশন তো বন্ধুর অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আমাদেরকে কাজটি দেওয়া হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এবং তো তারপরে দেখুন বন্ধু এখানে যেটা বলেছে অ্যাপ্লিকেশন ফিস তো বন্ধু এখানে কিন্তু অ্যাপ্লাই করা জন্য আমাদেরকে একটা পয়সা কিন্তু দিতে হবে ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখুন এখানে পরিষ্কারভাবে মেনশন করে যে দ্যার ইস নো অ্যাপ্লিকেশন ফিস এবং দেখুন যেটা বলেছে বন্ধুরা এজ লিমিট তো বন্ধু এখানে কিন্তু মিনিমাম আপনার যদি আঠেরো বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ম্যাক্সিমাম কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা উভয় প্রার্থী কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তারপরে দেখুন যেটা বলেছে বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আপনারা এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন বন্ধুরা এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনার যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আমার ডেসক্রিপশন থেকে ভিজিট করবেন এবং ভিজিট করার পরে কিন্তু এই লিঙ্কের থ্রু গিয়ে ডাইরেক্ট আপনারা করতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাইটা করবেন দেখুন বন্ধুর এখানে যে আপনারা ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এর লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা কিন্তু ডাইরেক্ট আমার ডেসক্রিপশনে ঢুকবেন এবং ঢুকার পরে কিন্তু ওই লিঙ্কের থ্রু দিয়ে ডাইরেক্ট এই ইন্টারফেসে চলে আসবেন এবং দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এক্সাইড কেরিয়ার্স ঠিক আছে এখানে পরিষ্কারভাবে দেখে নেবেন তো তারপর বন্ধু স্ক্রল ডাউন করে আপনারা নিচে আসবেন এবং আসার পরে দেখুন প্রচুর পোস্ট কিন্তু এখানে খালি রয়েছে তো আপনার যে পোস্টটি আপনার পছন্দ সেই পোস্টটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো দেখুন বন্ধুরা আমি এই পোস্টটিতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর কিছুটা লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়ে এসেছি অ্যাপ অ্যাপ্লাই তো বন্ধুরা এই অ্যাপ্লাই বটনে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে যেটা আসছে দেখুন এখানে যেটা বলেছে অ্যাপ্লাই টু জব তো বন্ধুরা এখানে কিন্তু যাবতীয় আপনার পার্সোনাল ইনফরমেশান এখানে কিন্তু সাবমিট করতে হবে তো এক নম্বরে যেটা বলেছে ইন্টার ইউর নেম অর্থাৎ আপনার কিন্তু ফুল নেম এখানে কিন্তু আপনি বসাবেন অর্থাৎ আপনার আইডেন্টি কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনি এখানে বসাবেন অর্থাৎ এখান তারপরে তো তারপরে এখানে আপনার ভ্যালিড ইমেল আইডি আপনি বসাবেন তারপরে দেখুন যেটা বলেছে বন্ধুরা আপনার মোবাইল নাম্বার তো বন্ধুরা আপনার মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনার কারেন্ট লোকেশান আপনি কোথায় থাকেন তার লোকেশানটা কিন্তু আপনি এখানে বসাবেন এবং দেখুন যেটা বলেছে বন্ধুরা টোটাল এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার অভিজ্ঞতা এখানে বসাতে হবে এই সিলেক্ট অপশান থেকে ক্লিক করে এবং তারপরে দেখুন যেটা বলেছে বন্ধুরা অ্যাটাস রিজিউম অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আপনার যে বার্ডাটা আছে সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে অর্থাৎ সিভি সেটা কিন্তু এখানে সাবমিট করতে হবে এবং আপনার যে সিভিটা সেটা কিন্তু তিন এমবির মধ্যে থাকতে হবে এবং পিডিএফ ফাইল ডক্স ডক এইসব ফাইলের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা সাবমিট করতে পারবেন এবং যখন আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তখন দেখুন এখানটায় কিন্তু আপনি এই আই এগ্রিতে কিন্তু এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু সাবমিট বটনে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে কিন্তু আপনি ক্লিক করবেন না আপনার যদি বায়োডাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিক করবেন আপনার বায়োডাটা থাকলে এখানে ক্লিক করবেন না এবং তারপরে কিন্তু এখন আপনি সাবমিট করে দেবেন বন্ধুর এই হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস এ তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পরে যদি আপনার একটু উপকারে আসে এবং আপনার যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার এই ছোট্ট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে পরের নেক্সট ভিডিওতে